সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না ঘুরে ঘুরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নেই দেখা সমূহ সমস্যায় নাকাল সাধারণ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের রাগে অভিমানে এলাকাবাসীদের পথ অবরোধ টিকিটে টান পড়ায় অবরোধস্থলে ছুটে আসেন উপপ্রধান উপায়ন্তর না পেয়ে ফের প্রতিশ্রুতি প্রদান সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের অবশেষে অবরোধমুক্ত হয় রাস্তা ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া ব্লকের গামাইবাড়ি পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত হচ্ছে না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে বিধায়ক কিংবা মন্ত্রী সবার কাছেই এলাকাবাসীরা বারবার অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বিগত বিধানসভা নির্বাচনের আগেও শাসক দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনে বিজয়ী হওয়ার পর রাস্তার কাজে হাত দেওয়া হবে কিন্তু সবসময় ডান কিংবা বাম উভয় দলের ক্ষেত্রেই প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে আর স্থানীয়দের রাস্তার দুর্ভোগ পোহাতে হচ্ছে এহেন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙে গেল অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবিতে এবার সংঘবদ্ধভাবে গ্রামবাসীদের সড়ক অবরোধ তেলিয়ামুড়া আইডি ব্লকের অন্তর্গত গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী বিভিন্ন সময় গ্রামের কেউ অসুস্থ হয়ে গেলে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় কিন্তু আশ্চর্যের বিষয় এ ব্যাপারে এক প্রকার উদাসীন ভূমিকা পালন করে চলেছে প্রশাসন শুক্রবার গ্রামবাসীরা সম্মিলিতভাবে তেলিয়ামুড়া অমরপুর অম্পি সড়ক অবরোধ করে বসলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের এই যে রাস্তাটা আজ যাবো 30-35 বছর ধরে রাস্তাটা সরকার সিপিএম সরকার থেকে গেছে ও রাস্তা হয়েছে না অন বিজেপি সরকারের কথা দিয়ে গেছে রাস্তা হইব তো 6 মাসের ভিতরে অন কোনো খবর নাই তারা তদন্তই করে না এই সিটি কালভার ভাঙ্গা সাগা এই সিটি কালভার ভাঙ্গা সাগা 3 জন মানুষ অসুস্থ একবারে পুরা তারা যদি কিছু হলে যাওয়ার ব্যবস্থা নাই এদিনকে পরে গেছে গাছ থেকে বড় নেই কান্দে আলিয়া গেছে এই রাস্তার মধ্যে নিয়ে ওটো তুলন হয়েছে এটা একটা কথা হইলো প্রধানরা জানাইছি মেম্বাররা জানাইছি তারা শব্দ করছে না কাজ করে আমরা এখানে রাস্তার একা কাজ করে গেছে রেখা কাজের মধ্যে কইছি তারা ইয়ে দেখতো তারা কইছে ইয়ে জেয়ার আছে বলে দেখি সব উঠে নিয়ে গেছে একটু কানা ভাঙছে সময় সিটি কালভার এমনি তক্কা দেবে রাস্তা তো সিটি কালভারটা আগে দেখালো দেখে সেটা কথাটা জবাব দেন রাস্তা দেখালো তো এখন আপনারা যে পথ অবরোধ করছেন এই রাস্তা যেমন আমরা এই আজকে এই যে বিকাশ দেবর মানে বিকাশ দেবর মায়া যেমন নিজে সব খুঁজতে পরে তড়িঘড়ি অবরোধস্থলে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রতিবাদী গ্রামবাসীদের সাথে কথা বলেন অনতি বিলম্বে এই রাস্তার কাজে হাত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে অবশেষে অবরোধ মুক্ত হয় তেলিয়ামুড়া অম্পি সড়ক বলতে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আসলে আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছি প্রশাসনের সমস্যা একটু হইতেছে না তো আমরা ইমিডিয়েটলি 6 মাসের মধ্যে আমরা যখন তাদের কাছে আইসি আমরা কইয়া গেছি যে ইমিডিয়েটলি আমরা রাস্তাটা করে দেবো কিন্তু আমরা অনুমতি স্যাংশন করাতে পারছি না তো ইমিডিয়েটলি আমরা মাস সেখানের মধ্যে এটা স্যাংশন করে দেবো আমরা তাদের কাছে আশ্বাস দিছি কিছুদিনের মধ্যে এই 6 মাসের মধ্যে আমরা এই রাস্তা কমপ্লিট করে দেবো বা যে সমস্যা আছে রাস্তানে এই সমস্যার আমরা সমাধান করে দেবো তা নিয়েই আজকে তাদের সাথে কথা কয়ে তারা হ্যাঁ ইডিও বাকি এনে কিছু একটু সমস্যা আছে এই সমস্যাটা আমরা এক দুদিনের ভিতরে এই সমস্যাটা সমাধান করে দেবো আর বাকি রাস্তার বিষয় আমরা 6 মাসের মধ্যে জেনে নিয়ে আমরা রাস্তা কমপ্লিট করে দেবো স্থানীয়দের বক্তব্য শুক্রবার উপপ্রধানের প্রতিশ্রুতিতে ভর করে রাস্তা অবরোধ মুক্ত করা হয়েছে তবে প্রতিশ্রুতি মোতাবেক রাস্তার কাজে হাত দেওয়া না হলে আগামী দিন যে আরও বৃহত্তর আন্দোলন করার জন্য মানসিকভাবে প্রস্তুত সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের বডি ল্যাঙ্গুয়েজেই তা আজ স্পষ্ট হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড